ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবারাকাতু। আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে আপনার পিতা মারা গিয়েছে, আপনার মা একা জীবিত রয়েছেন এবং গ্রামের বাড়িতে পিতার সাথে থাকতেন, এখন একা হয়ে গিয়েছেন। তো স্বামী মারা গেলে স্ত্রীকে 4 মাস 10 দিন ইদ্দত পালন করতে হয়, তাকে সব ধরনের সাজসজ্জা পরিহার করে নিজ অবস্থানে অবস্থান করতে হয়। তো এক্ষেত্রে আপনারা তাকে ঢাকাতে নিয়ে আসতে পারেন কিনা আপনাদের কাছে রাখার জন্য। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আবাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তিনি কারো সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। ঠিক একইভাবে আল্লাহ বলেছেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে নির্দেশনাগুলো দিয়েছেন, সে নির্দেশনার আলোকে আমাদের জন্য যেটা সম্ভব নয় সেটি আমরা করতে বাধ্য নই। তো আল্লাহ সুবহানাহু বলছেন, ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম আজওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাতা আশহুরিন ওয়া আশরা, যে তোমাদের মধ্যে যাদের স্বামী মৃত্যুবরণ করেছে তারা 4 মাস 10 দিন নিজেদেরকে সব ধরনের সাজসজ্জা পরিহার করে নিজ অবস্থানে আবদ্ধ রাখবে। তো এই বিষয়টির সাথে অনেক কিছু সংশ্লিষ্ট, এর মধ্যে সাজসজ্জা পরিহার, এরপরে হচ্ছে তিনি যে স্বাভাবিক জীবনযাপন করবেন সেটিকে বর্জন করা। তো তিনি সব কিছুই করতে পারতেছেন, কিন্তু একা তার জন্য নিজ বাড়িতে থাকাটা এটি কষ্টকর। তিনি যদি একা থাকেন তো তার দেখা শোনার জন্য কোনো দায়িত্বশীল নেই, পাশাপাশি হচ্ছে নিরাপত্তাহীনতার একটি বিষয় রয়েছে। তো সে বিবেচনায় আপনারা যদি তাকে ঢাকাতে নিয়ে আসতে চান তো সেটি করতে পারেন। যদি এটি আপনারা করেন তাতে ইনশাআল্লাহ বিজনিল্লাহ বড় ধরনের যে সমস্যা হবে সেটা না। এখানে হচ্ছে বিষয়টি যে ইচ্ছাকৃতভাবে তিনি যদি স্বামী জীবিত থাকা অবস্থায় এখানে সেখানে যেখানে তার মন চাইতো সেখানে তিনি ঘুরে বেড়াতেন, অর্থাৎ যে স্বাচ্ছন্দ্যের জীবন, সুখের জীবন স্বামী জীবিত অবস্থায় যে ছিল সেই ধরনের জীবনযাপন তিনি পরিহার করে স্বামী যে মারা গেলেন তার সেই মৃত্যুর প্রতি একটি সমবেদনা প্রকাশের মানেই হচ্ছে এই 4 মাস 10 দিন তিনি সব ধরনের সাজসজ্জা অথবা সেই স্বামীর জীবিত অবস্থায় যে একটি উন্নত জীবন বা স্বাভাবিক জীবন যাপন করতেন সেটি তিনি পরিহার করবেন। আলহামদুলিল্লাহ সেটি আপনাদের ইচ্ছাও রয়েছে এবং অনেক কিছু করতেও আছেন, এবং মনের দিক থেকে এক্ষেত্রে কোনো আপনাদের গাফিলতি বা উদাসীনতা নেই, বরং এক্ষেত্রে আপনারা চাচ্ছেন যে নিরাপত্তার খাতিরে এবং আপনার মায়ের যাতে কষ্ট না হয় সব কিছু মিলিয়ে তাকে ঢাকাতে নিয়ে আসতে। তো ইনশাআল্লাহ বিজনিল্লাহ এক্ষেত্রে বড় ধরনের যে গুনাহের কাজ হবে বা এটি একেবারে হারাম বিষয়টি এমন নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি মঙ্গলের সেটি আপনাদের করার তৌফিক দেন। আল্লাহু আলম বিসাল্লাম ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিনা মুহাম্মদ।